তো বন্ধুরা, এই মুহূর্তে যে খবরটি উঠে আসছে, প্রাইমারি টেট 2022-এর সিলেবাস কবে প্রকাশিত হবে, এই নিয়ে পর্ষদ কিন্তু বড়সড় আপডেট দিল। তো আপনাদের সিলেবাস আপনারা কবে পেতে চলেছেন, এই নিয়ে পর্ষদে কি বলা হয়েছে, এবং তার সঙ্গে পরীক্ষা কন্ডাক্টের ব্যাপার নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল আবারও একটি বড়সড় মন্তব্য করেছেন। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে আয়োজিত করা হয়, এই নিয়ে তিনি কিন্তু বড়সড় মন্তব্য করেছেন। এবং মেটাল ডিটেক্টর, সিসিটিভি, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আপনাদের ভিডিও দেখেছেন, তার সঙ্গে আরও কি অ্যাড করার কথা বলা হয়েছে বিস্তারিত আমরা এই ভিডিওতে জানবো। তার আগে অবশ্যই আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে অবশ্যই আপনারা কিন্তু ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করুন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে খবরটি উঠে আসছে, সিলেবাস আগামী সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে। তো আপনারা জানেন একের পর এক যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে কোথাও কিন্তু সিলেবাসের উল্লেখ ছিল না। এবার যে খবরটা উঠে আসছে, নয়া প্রাথমিকের টেটের যে সিলেবাস, সেই সিলেবাস প্রকাশিত হবে আগামী সপ্তাহে, এবং সেক্ষেত্রে এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। শনিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা বলেন, আগামী সপ্তাহের মাঝামাঝি সুসংগত সিলেবাসটি প্রকাশ করে দেওয়া হবে। তো শেষ মুহূর্তে সেই কাজ কিন্তু চলছে, এবং সেক্ষেত্রে আপনারা জানেন একাধিক অ্যাডেন্ডাম নোটিফিকেশান কিন্তু জারি করা হয়েছে, চার পাঁচটি অ্যাডেন্ডাম নোটিফিকেশান আমরা দেখেছি, কিন্তু কোথাও কোনো জায়গায় সিলেবাস সম্বন্ধিত কোনো উক্তি কিন্তু নেই। তো এই নিয়ে আমরা একাধিকবার পর্ষদের সঙ্গে কিন্তু যোগাযোগ করেছি, তারা একই কথাই বলেছে, কাজ চলছে কিন্তু কবে নাগাদ সে প্রকাশিত হবে তার কিন্তু কোনো কথা কিন্তু বলেননি। এবার সরাসরি আজকে গতকালই কিন্তু বলেছে শনিবার, যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কথা বলেছে যে আগামী সপ্তাহের মাঝামাঝি সুসংগত সিলেবাসটি কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। প্রসঙ্গত 11 ডিসেম্বর টেট নেওয়ার দিন কিন্তু ঘোষণা করে দিয়েছে পর্ষদ, এবং 14 অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই 1.5 লক্ষের অনেক বেশি আবেদন কিন্তু জমা পড়ে গিয়েছে পর্ষদ সূত্রে খবর। সেই সংখ্যাটি কমপক্ষে 8-9 লক্ষ যে হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না, আপনারা জানেন সেটা। যেহেতু টেটে বসতে প্রশিক্ষণে যে বাধ্যতামূলক সেটা কিন্তু করা হয়েছে, তাই 2012-14 সালে টেটের মতো পরীক্ষার্থীর সংখ্যা 20 লক্ষতে পৌঁছাবে না। তবে 17 সালের যে পরীক্ষাটি হয়েছিল 21-এ, যেটা দেখলেন আপনারা 2021 সালে 31 জানুয়ারি যে পরীক্ষাটি হলো 17 সালের, সেই পরীক্ষাতে কিন্তু অনেকেই কিন্তু কম বসেছিল, বিশেষ করে যারা ডিএলএড কেন্দ্রে তারা বসেছিল। কিন্তু এবার 2022 সালে যে টেট পরীক্ষা তাতে কিন্তু 2017 সালের থেকে বেশি, এবং 2014 বা 2012 সালের যে টেটটি হয়েছিল তার থেকে কিন্তু কম সংখ্যক ছাত্রছাত্রীরা বসবে, যেটা কিন্তু জানা যাচ্ছে প্রায় 9 থেকে 12 লক্ষের কাছাকাছি ক্যান্ডিডেট হবে বলে কিন্তু আশা রাখা যাচ্ছে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে বহু প্রার্থী ডিএলএড কোর্স করেছেন, নিয়মিত নিয়োগের প্রতিশ্রুতি দেওয়ায় প্রার্থীদের মধ্যে টেট দেওয়ার উৎসাহ কিন্তু তুঙ্গে। ইতিমধ্যে আপনারা যারা পার্সুইং ক্যান্ডিডেট তারাও এই ফর্ম ফিল আপ করেছেন। এর পাশাপাশি আরও একটি প্রশ্ন আপনাদের থাকবে, অনেকের হয়তো কোশ্চেনে ভুল রয়েছে, সরি মানে যে ফর্মটি রয়েছে তাতে অনেকেই ভুল করেছেন, সেই ভুলের সংশোধনের জন্য এডিট অপশন কি আদৌ আসবে, এই নিয়ে প্রশ্ন করা হলে কোনোরকম উত্তর কিন্তু দেওয়া হয়নি, এবং এই প্রসঙ্গে বলেছে যা হওয়ার সেটা কিন্তু ওয়েবসাইটে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এখন দেখার কথা হচ্ছে যে নোটিফিকেশানে যে দেবে সিলেবাস সম্বন্ধিত তার সঙ্গে কি এডিট অপশনের ব্যাপারটি কি উল্লেখ থাকবে, এটাই কিন্তু এখন দেখার কথা। এখন দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, তো সমস্ত কিছু আপডেট যখনই পাবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আরও একটি খবরের দিকে আপনাদের একটু নজর রাখি, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে স্বচ্ছতা মেনে টেট পরীক্ষা নিতে নজিরবিহীন সিদ্ধান্ত পর্ষদের। তো পর্ষদ সভাপতি তিনি স্বচ্ছতা মেনে টেট পরীক্ষা নেওয়ার ব্যাপারে কি বলেছেন বিস্তারিত জানবো। তো শিক্ষক নিয়োগ নিয়ে বারে বারে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, একাধিকবার প্রশ্ন ফাঁসে কিন্তু অভিযোগ সামনে এসেছে। এই অবস্থায় এবার প্রাথমিকের টেট পরীক্ষায় নতুন পদ্ধতি চালু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এ নিয়ে আমি ভিডিও আপনাদের অলরেডি দিয়েছিলাম। এক্ষেত্রে যেটা বলেছে, টেটে যে ভুয়ো প্রার্থী সেই প্রার্থীদের অনুপ্রবেশ আটকাতে বায়োমেট্রিক সাহায্য নিতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই নিয়ে কিন্তু তারা একটা নোটিফিকেশান দিয়েছে। তো বায়োমেট্রিক সাহায্যে চোখের মণি বা আঙুলের ছাপ এবং মুখাবয়ব শনাক্তকরণের মাধ্যমে একটি পরীক্ষা যেটা সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে, এরকম কথা বলা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে এই ধরনের কাজে অভিজ্ঞতা সম্পন্ন সংস্থাগুলিকে আগ্রহপত্র কিন্তু চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো বন্ধুরা, এই যে নোটিশটি দিয়েছে, এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে এই প্রথমবার রাজ্যের কোনো চাকরি পরীক্ষায় বায়োমেট্রিকের মাধ্যমে
পরীক্ষার্থী যারা রয়েছে বা সেই প্রার্থীদের কিন্তু পরিচয় যাচাই এবং অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। তবে কেবল বায়োমেট্রিক মাধ্যমে পরীক্ষার্থীদের যে পরিচয় যাচাই নয়, গোটা পরীক্ষাটিতে যাতে স্বচ্ছতাভাবে বা স্বচ্ছতা অবলম্বন থাকে সেক্ষেত্রে নিরপেক্ষতার জন্য কিন্তু পরিচালিত করার জন্য সেক্ষেত্রে নিশ্চিত করতে যায়, সেজন্য কিন্তু সিসিটিভির মাধ্যমে কিন্তু এই পরীক্ষা কন্ডাক্টের ব্যাপারটা বলা হয়েছিল। তো পাশাপাশি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে যেটা বললাম সিসিটিভির মাধ্যমে নজরদারি হাত ধরে কিন্তু মেটাল ডিটেক্টর মাধ্যমে কিন্তু পরীক্ষার্থীদের তল্লাশি করারও কিন্তু পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত এই তিনটি পরিষেবা দেওয়ার জন্য আগামী 28 অক্টোবর দুপুরে 3টার মধ্যে অনলাইনে কিন্তু যে আগ্রহপত্র রয়েছে সেটা কিন্তু জমা নেবে। এগুলো কিন্তু যারা সংস্থা রয়েছে তাদেরকে বিশ্বস্ত সংস্থাকে এই দায়িত্ব দেওয়ার জন্য কিন্তু নোটিফিকেশন বা ইনভিটেশন একটা দেওয়া হয়েছে। তো তারা উঠে আসলে কিন্তু এই ব্যাপারটা হবে এবং সিসিটিভি এবং মেটাল ডিটেক্টর বলুন বা বায়োমেট্রিক বলুন সমস্ত কিছুর ব্যাপারটা কিন্তু রয়েছে। তো যাই হোক, এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি তিনি যেটা বলছেন উল্লেখযোগ্য, আমরা পরীক্ষা নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক রাখতে চাই না, একেবারে নিয়ম মেনে নিরপেক্ষতা বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিতে চাই, তা নিশ্চিত করতে কয়েকটি পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলি বাস্তবায়িত করার জন্য নিরাপত্তা সংক্রান্ত পরিষেবা দেওয়ায় কিন্তু অভিজ্ঞ সংস্থাগুলির কাছে আগ্রহপত্র পাঠিয়েছি বা চেয়ে পাঠিয়েছি। তবে গোটাটাই এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে আপনাদের বলে রাখি এই জিনিসটা যেহেতু আগে থেকে উল্লেখ করে দেওয়া হয়েছে এটা কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাই বেশি, অর্থাৎ বায়োমেট্রিক বলুন বা সিসিটিভি বলুন বা মেটাল ডিটেক্টর বলুন এই জিনিসগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা সেন্টারেই। তো সেইগুলোর দিকে আমাদের নজর থাকবে এবং তার সঙ্গে আপনাদের যেটা বললাম যে সিলেবাস কিন্তু আগামী সপ্তাহেই মাঝামাঝি প্রকাশিত হয়ে যাবে, এখন কবে প্রকাশিত হচ্ছে সেটা এখন দেখার কথা। তো যাই হোক, আপনারা অনেকের মধ্যে এই প্রশ্নটাই ছিল যে সমস্ত নোটিফিকেশান তো পেলাম কিন্তু সিলেবাসের নোটিফিকেশান পেলাম না, আগের সিলেবাসে কি বল থাকবে নাকি অন্য কিছু চেঞ্জ হবে, পেডাগজি সেকশন ভরা হবে কি না, সেগুলো কিন্তু আমরা ডিটেলসে নোটিফিকেশান আসলে সিলেবাস সম্বন্ধিত সমস্ত কিছু ডিটেলস আমরা সেখানেই পাবো। তো আশা করি আপনাদের সমস্ত কিছু ডিটেলস বোঝাতে পারলাম। আপনারা অনেকেই চিন্তা করছেন, আমি জানি এই মুহূর্তে অনেকেই পড়াশোনা শুরু করেছেন, কোন জিনিসটা পড়বেন না পড়বেন এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। তো আপনাদের যেটা বললাম অবশ্যই আপনারা কিন্তু কয়েকটা দিন ওয়েট করুন, আমি যখনই এই নিয়ে সংক্রান্ত ভিডিও পাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর কোনো রকম জিজ্ঞাসা থাকলে ডিসক্রিপশন বক্সে আমি আমার যে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন, সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে সেখানেও করতে পারেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিও শেষে আপনাদের জন্য বিরাট সুখবর, প্রাইমারি টেট 2022-এ যারা যারা প্রিপারেশন নিচ্ছেন, 11ই ডিসেম্বর প্রাইমারি টেটে যারা যারা বসতে চলেছেন তাদের জন্য এক্সক্লুসিভ ব্যাচ যুবা প্লাসের তরফ থেকে লঞ্চ করা হয়েছে। আপনারা জানেন অনেকেই কিন্তু এনরোল হয়েছেন আমাদের লিঙ্কে ক্লিক করে। এখনও পর্যন্ত অনেকেই কমেন্ট করছেন যে দাদা এই ব্যাচটি কি এখনও আমরা এখানে ভর্তি হতে পারবো? তো আপনাদেরকে বলতে চাই তারিখ বৃদ্ধি করা হয়েছে, এখনও আপনারা কিন্তু এনরোল করতে পারেন। তো এই ব্যাচে আপনারা কী কী পাবেন দেখুন, বিষয়ভিত্তিক 5 জন অভিজ্ঞ এক্সপার্ট দ্বারা ক্লাস পাবেন, 5টি বিষয় সিলেবাস অনুযায়ী আপনারা ক্লাস পাবেন, লাইভ এবং রেকর্ডেড ক্লাসের সুবিধা রয়েছে, সপ্তাহে 6 দিনই আপনারা কিন্তু বিষয়ভিত্তিক ক্লাস পাবেন, প্রতি রবিবার মক টেস্টের সাপোর্ট কিন্তু পাবেন। তো আপনারা এখনই কিন্তু যদি এনরোল করেন তাহলে 50% কিন্তু ছাড় পেয়ে যাবেন, আপনাদের কিন্তু বুম্বা 100 এই কোডটা ইউজ করতে হবে। সমস্ত প্রসেস আপনারা কিন্তু আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেখানে দেখলে কিভাবে আপনারা এনরোল করতে পারবেন এটা কিন্তু ডিটেলসে আমি বলেছি। তো খুবই কম খরচে শুধুমাত্র 999 টাকায় কিন্তু আপনারা এই কোর্সটি পেয়ে যাবেন, যেটার কোর্স কিন্তু আপনারা মূল্য দেখতেই পাচ্ছেন 1998 টাকা রয়েছে, যেখানে এখন অফার চলছে 50% অফ এবং সেটা কিন্তু শুধুমাত্র আমাদের কোড ইউজ করলেই পাবেন। এই কোর্সটা বাড়িতে বসে আপনারা কিন্তু অনলাইনেই করতে পারবেন, কোর্সের মেয়াদ দেখতে পাচ্ছেন 6 মাস রয়েছে, কিন্তু 2 মাসের মধ্যে আপনাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা চলছে। তো যারা যারা এখনও পর্যন্ত প্রাইমারি টেটের কোনো প্রিপারেশন নেননি এবং সেখানে ভাবছেন যে ভালো প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটা প্রিপারেশন নেব, তো এখানে কিন্তু আপনারা এনরোল করে নিতে পারেন। তো সমস্ত প্রসেস আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা কীভাবে কী করবেন সমস্ত কিছু বুঝে যাবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে।